গলে কুরবানি দিলাম কিন্তু বাবা যে কুরবানি দেওয়ার সুমাতে বাবা যদি আমরা তিনটা কাজ যদি না করি আমাদের কুরবানি বেকার হয়ে যাবে এই বাবা যে তিনটি কথা হলো এটাই আপনি যখন কুরবানি দিবেন বাবা যে ওই কুরবানির গোশটাকে আপনাকে তিন ভাগে ভাগ করতে হবে এক নম্বর বাবা জি এক নম্বর ভাগটা হলো আপনার বাড়ির জন্য দ্বিতীয় নম্বর ভাগ হলো আপনার আত্মীয় স্বজনের জন্য তিন নম্বর ভাগ হলো ফকির মিসকিনদের হক ফকির মিসকিনদের হক ফকির মিসকিনদের হক যদি আদায় না করা যায় বাবা দি আপনার কুরবানি কুরবানি কবুল হবে না কুরবানির গোশত খাওয়া হবে কিন্তু আপনাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না বাবা দি মুসলমান ভাইরা তিনটা আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে অনেকে ভাইদেরকে দেখা যায় বাবা নিজে আল্লাহ রাস্তায় কুরবানি দিল তারপরে বাবাজি আপনার ফকির মিসকিনদের হক আদায় করে না বাবা যে তিন ভাগে ভাগ করে নাও এখন ইউটিউবের মধ্যে একজন বক্তা বাড়িয়েছে এই বাবাজি সেই বক্তা বলতেছে কুরবানির গোশকে তিন ভাগ করা যাবে না আমাদের আহলে সুন্নাতুল জামাতে রাখি দাও তিন ভাগ করে আপনি ফকির মিসকিনদের হক আদায় করুন এক নম্বর তৃতীয় নম্বর হলো নিজের আত্মীয় স্বজনের হক আদায় করুন তিন নম্বর হলো আপনার জন্য রেখে দিন আর কিছু বক্তা বাড়িয়েছে তারা বলতেছে কোন তিন ভাগ করা যাবে না এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন বাবাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কুরবানি আমার রাস্তাতে দেবে কুরবানি আমার রাস্তাতে দেবে দেবে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যখন কুরবানি দেবে এই অহংকার গুলো তোমরা কেউ জানো করবে না অহংকার বলতে কোনটা বাবা বাবা দি আপনি 60,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলেন আপনি আপনার 40,000 টাকা দিয়ে আপনার খাসি কিনে নিয়ে আসলেন আপনি অহংকার করে বলতেছেন যে আমার মতো কারোর গরু নাই আমার গরুর মতো কারো এত গোশত হবে না বাবা দি না এটা বলা চলবে না আপনি আল্লাহ রাস্তায় কুরবানি দেবেন ওই কুরবানিটা নিয়া থাকতে হবে যে আল্লাহ রাস্তায় আমি কুরবানি দেব জোরে বলুন সুবহানাল্লাহ এখন ইউটিউবের মধ্যে বাবা আরেকটা বক্তা বাড়িয়েছে বাবাজি সে বক্তা বলতেছে বেনামাজির সঙ্গে কুরবানি করা যাবে না এ আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন মনে হয় বাবা যে মুসলমান এ বক্তারা বলছে যে বেনামাজির সঙ্গে কুরবানি করা যাবে না বাবাজি আমি নমাজ পড়ি না আমি রোজা করি না তাই বলে বাবাজি আমি যে কুরবান দিতে পাবো না সেটা নয় বাবাজি আমি নমাজ পড়ছি না আমি গুনাহগার আমি জাহান্নামের হকদার আমি রোজা করছি না আমি গুনাহগার আমি জাহান্নামের হকদার কিন্তু বাবাজি ওই ব্যক্তিটা আল্লাহ রাস্তায় কুরবানি করতে পাবে তবে আপনাদেরকে একটা মশলা বলে যাই বাবাজি সুন্নি যারা হবে যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা হবে তাদের সঙ্গে আপনারা কুরবানি করবেন ওয়াহাবির সঙ্গে কুরবানি দেওয়া যাবে না দেওবন্দির সঙ্গে কুরবানি দেওয়া চলবে না কাদিয়ানির সঙ্গে কুরবানি দেওয়া চলবে না কুরবানি যদি দিতে হয় একজন আহলে সুন্নাতুল জামাতের আকীদার সঙ্গে আপনি কুরবানি করুন নিশ্চয় ওই কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আমরা এমন মুসলমান আছি বাবা অনেকে বক্তা অনেক রকমের আপনার কথা বলতেছে বলছে বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে না কেউ বলছে কুরবানির গোশতকে তিন ভাগে ভাগ করা যাবে না বাবাজি মুসলমান এরাই হচ্ছে এজিদি মুসলমান এরাই হচ্ছে এজিদি মুসলমান আর ইয়ারাই বাবাজি দুনিয়াকে ধ্বংস করবে বাবাজি তাই বলতে চাই যে এখনো টাইম আছে যে সমস্ত বক্তা তোমরা উল্টে
উল্টা পাল্টা বক্তব্য দিতেছো তোমরা এই সব বক্তব্য না দিয়ে তোমরা সঠিক বক্তব্যটা রাখো বাবা যে মুসলমান মানুষ জানে হেদায়েত হয় মানুষ জানে আপনার নামাজি হয়ে যায় মানুষ জানে আপনার বছর বছর কুরবানি দেয় সেটাই আপনি ইউটিউবের মধ্যে ওয়াজ ছেড়েন আপনি হাবড়ি জাবড়ি ওয়াজ করে ইউটিউবের মধ্যে কখনো আপডেট করবেন না বাবা যে মুসলমান যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা सल्ले अला सैयदिना मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम आर गरीब जरा होबे दुनियाय गरीब जरा होबे दुनियाय हक आदाय करो अल्लाह ताला खुशी होए बरकत बढ़ावे अरे खुशी होए बरकत बढ़ावे ए बाबा जी मुसलमान भाई रो ओ गो आमा सुना मानी के रो जुल्म बजी आगे जाए अल्लाह पाक अल्लाह ताला बोलते जे ओ गो आमार बंदा बंदे रो तुमरा कुर्बानी दवार सुमाते तुमरा फकीरेर हक टाके बातिल दियो ना এক জামানাতে বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বাবাজি পর্দার যখন আড়াল হলেন বাবাজি মুসলমান এক ইহুদি বাবা বছর বছর আল্লাহর রাস্তায় কুরবানি করত বাবা কুরবানি করত একজন গরিব মহিলা তার বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে বাবা মার কাছে বলছে মা গো মা ও গো মা জননী মা জননী মা জননী ও গো মা জননী আমার তো গোস্ত খাবার জন্য খুব আমার মন টানতে চমাও ও গো মা জননী আমাকে একটু গোস্ত এনে দাও মা জননী বলতেছে बेटा गो आज के एक यहूदी आज के कुरबानी दिने जानो अपनार कुरबानी करे चल्ला रास्ता किंतु बाबा जी वो यहूदी अंतरे नबीजर मोहब्बत छिलो ना वो यहूदी अंतरे बाबा जी अल्लाह रोलीदेर मोहब्बत छिलो ना वो यहूदी शुद्ध अल्लाह अल्लाह बोले मानतो बाबा किंतु बचर बचर कुरबानी देतो किंतु बाबा जी अपनार गरीब मिस्किन देर के तारो कुरबानी दिने गोस्त পিলি করত নাও বাবাজি ওই মহিলাটা তার বাচ্চাটা বলতেছে বলো মা গো ও গো মা জননী জানাও আমাদের গ্রামে তো একজনই বড় লোক আছে ওই বড় লোকটা তো কুরবানি করেছে ও গো মা আপনি জান আমার জন্য এক আধ কেজি একটু গোশত নিয়ে আসেন গো মা মা জননী কেঁদে কেঁদে বলতেছে বল বেটা বেটা গো আমাদের কত গোশত দিবে নাও সে যে একজন ইহুদি সে একজন বড় লোক আমাদের গরিবদেরকে পছন্দ করে নাও গরিবদেরকে পছন্দ করে নাও এই সুন্নি মুসলমান ভাইয়েরা আপনাদের কি বলতে চাই রে বাবা বলতে চাই আপনি বড় লোক বলে ওই গরিবের হক আদায় করলেন নাও আপনি বড় লোক বলে আপনি সেই গরিবের বাড়িতে কুরবানি গোস্ত দিলেন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না বাবাজি ওই মহিলার ছেলেটা বলতেছে বলো মা গো আপনি একবার যান নাও ও মা জননী আপনি একবার যান ওনার কাছে গিয়ে আপনি একবার গোস্তটা চেয়ে নিয়ে আসেন মা জননী আপনার হারতে পারে না একখান লাঠি নিয়ে বাবা একটা ঝোলা নিয়ে আপনার চলতে লেগেছে বাবা কোটি কোটি পাই বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা ওই ইহুদের বাড়ি বড় লোকের বাড়িতে বাবা পৌঁছেছে পৌঁছানোর পরে বলতেছে ভাই ভাই আপনার কাছে আমি গোশত চাইতে আসতাম না আপনার কাছে আমি কুরবানির গোশত চাইতে আসতাম না আমি শুধু একটা জন্য এসেছি আমার বাড়িতে 10 বছরের একটা বাচ্চা আছে আমার কাছে কুরবানির গোশত খাবার জন্য আবেদন করেছে এই ইহুদি ওগ
बड़ लोक अपनी तो विशाल बड़ टाका आर कुरबानी दिए ओगो आमाके एकटू की गोस्त देवें नाकि आमार बेटार जन्य आमार बेटा के रान्ना करे खाबो ओई उदिटा बोलते जो महिला महिला तुमी ते जानो आमी कोन गरीब के मोहब्बत करी नाओ आमी कोन गरीब के दान करी नाओ आमी कोन गरीब के आमी कुरबानी गोस्त दी नाओ जाओ जाओ चले जाओ चले जाओ তোমাকে গোস্ত দেওয়া হবে না দেওয়া হবে না ওই উদিটা বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি মহিলাকে গোস্ত বাবা দিল না বাবাজি কুরবানির বাবা গোস্ত মহিলাটাকে দিল না বাবাজি মুসলমান ভাইরাও মানিকেরা মহিলাটা কান্না করতে করতে চলে গেছে বাবা চলে যাওয়ার পরে বলতে চ ওগো মা জননী ওগো মা আমার জন্য আপনি কি গোশ নিয়ে এসেছেন নাকি বাবা যে মা জননী চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো বেটা বেটা এবার তোমাকে বছরে আমি কুরবানির গোশ খাতে পারলাম না বাবা কুরবানি করেছিল বাবা কুরবানি করেছিল কিন্তু বাবাজি মুসলমান ভাইয়ের ওই এলাকাতে বাবা সবাই গরিব আর তারাই ছিল আপনার বড় লোক ওই উদিটা ছিল বড় লোক বড় লোক বড় লোক বাবাজি মুসলমান ভাইয়ের এ সোনা মানিকের বাচ্চা ছেলেটা বলতে জীবন মা গো মা আমরা কি এই বছরে কুরবানি গোশ খেতে পাবো না বাবা যে মুসলমান ভাইরাও তিনার মা জননীকে দেখে দে বলতেছে বলে বেটা গো আমি আর একবার চেষ্টা করি উনার বাড়িতে যাই বাবা যে মেয়েটা আবার কি করেছে বাবা আবার আপনার ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে বাবা ওই ইহুদির বাড়িতে আপনার চলে গেছে যাবার পরে বাবাজি আবার বলতে চ গো বড় লোক ইহুদি আপনি আমাকে গোস্তটা দেন আমার বেটা কুরবানির গোস্তটা খাবে আমার বেটা কুরবানি কুরবানির গোস্তটা খাবে কিন্তু বাবাজি এই বাদশাহ গরিব জনকে কুরবানির গোস্ত না দিয়ে বাবাজি এলাকার ভিতরে যারা বড় লোক রয়েছে বাবা তাদেরকে যেন গোস্ত মিলি করতেছে মুসলমান ভাইরাও এ সুন্নি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনারা আগে গরিবের হক আদায় করুন গরিবের হক আদায় করুন গরিবের হক যদি আদায় করে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির কুরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে আপনাদের এলাকাতে কেউ আছে নি বাবা আপনাদের এই মালদহ জেলাতে কেউ আছে নাকি এই বাবাজি মুসলমান ভাইরা আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা অনেক মানুষকে দেখা যায় অনেক মানুষকে দেখা যায় বাবাজি আপনার গরিবের হক আদায় করে নাও গরিবকে আপনার কোরবানি গোস্ত বাবা মিলি করে নাও তাই বলে বাবা সবাই নয় কিছু কিছু বড় লোকেরা রয়েছে বাবাজি তারা গোশ কেটে বাবা কোরবানি দেওয়ার পরে গোশগুলোকে নিয়ে এসে বাবা ফ্রিজে রেখে দেয় কিন্তু বাবা গরিব মিসকিনদের হক আদায় করে নাও না মুসলমান না এটা করবেন না এটা করবেন না এটা যদি করেন আপনার কুরবানি বেকার হয়ে যাবে